হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি স্কুল থেকে জাস্ট মেয়ে এলাম, মেয়েকে তো খেতে দিলাম, তো এখন বসে বসে ও খাবার খাচ্ছে। মানে কী খাচ্ছে তোমাদের, মানে তোমাদেরকে দেখাই একটু, তার জন্য ভাবলাম একবারে ভিডিওটা স্টার্ট করি। সকাল থেকে স্টার্ট করিনি, তো মেয়ে ছিল না আর সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, ওই জন্য স্টার্ট করতে পারিনি। প্রচুর কাছাকাছি ছিল, তো কাছাকাছি করে রান্নাবান্না করে স্নান টান করে গিয়েছিলাম মেয়েকে আনতে। তো সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আমি জামা কাপড় ছাড়বো, এবারে ওকে খেতে দিলাম। তো দেখাচ্ছি ও কী খাচ্ছে, মানে কী এমন মনোযোগ সহকারে আমার মেয়ে জাস্ট পড়তে এখন বসবে, সব কাজ আমার হয়ে গেছে কমপ্লিট, তো মেয়ে পড়তে বসবে। এই যে পড়তে বসেছি, এরকম ব্যায়াম করতে, এই যে। হ্যালো বন্ধুরা, তো তোমরা এখন কি করছো? এখন হচ্ছে সন্ধেবেলা, তো আমি জাস্ট এই মাত্র সন্ধে দিলাম একটু আগে, তো এখন মোটামুটি আমি এখন জাস্ট একটু বসলাম সন্ধে দিয়ে, কারণ আমার মেয়ে একটু আগে পড়ে উঠলো, ম্যামের কাছে পড়লো। তো পড়েটে আমাকে উঠে বলেছে যে মামা আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও। তো ভাবছিলাম কি বানাবো, তো একটু ওটস বানিয়ে দিলাম, তো মশলা ওটস বানিয়ে দিলাম, তো মশলা ওটসটা দেবো খেতে এখন। তো আমি ভাবছিলাম এখন একটু চা খাবো, তো চা খেতে যাচ্ছি, তাও চা খেতে যাচ্ছিলাম, তো মেয়েকে খাবার খাইয়ে দিলাম, মেয়েকে মেয়ের জন্য ওটস বানিয়েছিলাম, বললাম একটু আগে ওটস বানিয়েছিলাম, তো ওটসটা খাইয়ে দিলাম ওকে। তো ওটসটা খেয়েও এখন একটু টিভি দেখতে বসলো, কারণ অনেক মাইন্ডটা ফ্রেশ করতে হবে, কারণ এতগুলো বড়াও পড়েছে এখন। কালকেরগুলো নিয়ে টেনশন নেই, যেটা নিয়ে টেনশন ছিল সেটা চলে গেছে, কাল চলে গেছে আজকেই পেরিয়ে। তো কালকে যেটা আছে সেগুলো নিয়ে টেনশন নেই, কারণ অবশ্য পারেও। মোটামুটি ফাইনালে সমস্ত ওর কমপ্লিট হয়ে গেছে, মানে পড়া কমপ্লিট হয়ে গেছে, তো সব পড়িয়ে দিয়েছি। পরশুটা নিয়ে টেনশন আছে, কারণ পরশুতে অনেক কিছু আছে যেগুলো ওর পড়ার নয়, মানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে ওর পক্ষে, অতটা নিতে পারছে না ও। তো কি হচ্ছে, ওটা পড়াতে গিয়ে নতুনগুলো পড়াতে গিয়ে পুরনোগুলো ভুলে যাচ্ছে, তো সেই কারণের জন্য আমি আর ওই নতুনগুলো আর পড়াতে পারিনি, মানে পড়ানোর চেষ্টাও করছি না, কারণ ওর মাথাতে ঢোকাতে গেলে এবারে ওর শরীর খারাপ হয়ে যাবে, কারণ অতিরিক্ত পড়া কোনো বাচ্চাই নিতে পারবে না। তো তার জন্য আমি এখন চা খেতে যাচ্ছিলাম, তো তা ভাবলাম তোর সাথে একটু কথা বলে নিই, গল্প করে নিই, কারণ সকাল থেকে আজকে একদমই ভালোভাবে আসা হয়নি। সকালে আজকে বানিয়েছিলাম হচ্ছে মাছের ফুলকপি দিয়ে ঝোল আর ভাত, আর মানে মাছের ফুলকপির মধ্যে গাজর, ক্যাপসিকাম, তারপরে তোমার ফুলকপি, পেঁপে সব দিয়েছিলাম, আলু সব দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম, মাছের ঝোল বানিয়েছিলাম। তো ওটা বেশিরভাগ বানিয়ে থাকি, কারণ আমার মেয়ে ওটা খেতে পছন্দ করে না বেশি, ওটা পাতলা পাতলা হয়, তো ওটা খেতে বেশি টেস্টি হয়। তো রুই মাছ এনেছিল হাজব্যান্ড, তো রুই মাছের ঝোল করেছিলাম, তো ওই ঝোলটাই আছে, মাছ সমেতই আছে, তো রাত্রে একসঙ্গে কিছু করতে হবে না, শুধু রুটি করব। তো দেখা যাক রুটিটা পরে বানাবো, এখন 7টা বাজছে, সবে 7টা বাজলো, চিন্তা করছি কালকে, মানে কালকের দিনে আমি এখন এখনো পড়াচ্ছি শুধু মেয়েকে, মানে রাত্রি 8টা পর্যন্ত পড়েছে, দেখেই নিয়েছো আগের ব্লগে, রাত্রি 8টা পর্যন্ত পড়েছে। তো আজকে আমি এই সময় বসে আছি, কারণ আজকে ওর মানে আজকে ওর চাপ নেই, সমস্ত কিছু হয়ে গেছে, তো করে নিয়েছি সব কিছু, করে নিয়ে করে ফেলেছে, তার জন্য ওর আজকে চাপ নেই, আজকে পড়ার কোনো চাপ নেই। তো এখন ওর জন্য আমি একটু চা খেতে যাই, তো চলো আটা বানাই আর রুটি আটা মাখবো, শুধু আটাটাই মাখতে হবে, আর কিছু করতে হবে না, শুধু চলো চাটা বানিয়ে নিই। আমি কিন্তু চট করে রুটির আটাটা মেখে নেবো, শর্টটা অবশ্যই রেখে দিই, আমার মেয়ে শর্ট খেতে ভালোবাসে, রুটি দিয়ে টুটি দিয়ে কিছু দিয়ে বা দুধ খেলো, তো শর্টটা আমি ওকে দিয়ে দিই, কারণ শর্টটা খেতে ভালোবাসে, অনেক বাচ্চা খায় না, আমি আমার মেয়েকে খাওয়ানোর অভ্যাস করেছি, শিখিয়েছি একদম ছোট্ট থেকে শিখিয়েছি, মানে একদম ছোট্ট থেকে ও শর্টটা খায়, আর প্রথম প্রথম খেত না, নাক শিটকাতো, হলো ভাল লাগে না, এই লাগে না, হ্যান লাগে না, ত্যান লাগে না, আমি এখন এমনভাবে খাইয়েছি, তখন ওর ফেভারেট, মানে পছন্দ করে খেতে। তো যেমন অনেকে অনেক বাচ্চা আছে ঘি খায় না, ঘি খেতে অ্যালার্জি, ঘি খাবো না, ঘি খেতে ভালো লাগে না, এই লাগে না, গন্ধ লাগে, যেরকম আমি স্পেশালি আমি নিজেই ঘি খাই না, বুঝছো তো, ঘি খাই না কিন্তু বাটারটা খাই, তো ঘিটা আমি পছন্দ করি না, ঘিয়ের গন্ধটা কীরকম লাগে, যদিও বাড়ির ঘি আমি নিজেই বানাই, ঘিটা দোকান থেকে কোনোদিন আমি ঘি কিনে নিয়ে আসিনি, আমি নিজে ঘি বানাই, আমি দুধের শর্টটা তুলে রেখে ঘি বানাই,
কখন কখনো হয় যে দুধের সরটা তুলে রাখি, আবার বাটির মধ্যে মানে টিফিন করার মতো তুলে রেখে দিই ফ্রিজের মধ্যে। তো সেটা পরবর্তীকালে আমি ঘিটা বানাই, মানে ওটাকে ফেটিয়ে ঘি বানিয়ে নিই। কখন কখনো হাতে ফেটাই, কখন কখনো মিক্সির মধ্যে ফেটাই। তো ঘি বানানোর প্রসেসটা আমি, যে ঘি কীভাবে বানাই আমি, তো ঘি বানানোর প্রসেসটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কটা গিয়ে দেখে নিও, লিঙ্কে গিয়ে দেখে নিও যে ঘিটা আমি কীভাবে বানাই বাড়িতে। তো অবশ্যই আমি ঘি কিন্তু সবসময় ঘি ঘরেই বানাই, ঘি কখনো আমি কিনে আনি না, কারণ বাড়ির কিনা ঘিগুলো অনেক বেশি গন্ধ লাগে। আর বাড়ির ঘি, বাড়ির মানে ঘরে ফুটিয়ে যে ঘিটা তৈরি হয় সেটা টেস্টই আলাদা আর প্রোটিনও আলাদা, তাই না? ওটা বাইরে তা কি দিয়ে বানাচ্ছে, আদৌ ওটা সত্যি কিনা, আদৌ ওটা অরিজিনাল কিনা, কারণ ওটা তো তোমার চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, তাই না? আর যেটা বাড়িতে বানাই আমি গ্যাসের মধ্যে, যেটা আমি একদম নিজে হাতে করে সর তুলে যেটা বানাচ্ছি, সেটা ঘিটা সব থেকে বেশি প্রোটিন, তো ওটাই খাওয়াটাই বেস্ট। যারা করতে পারে না তারা আলাদা ব্যাপার, যারা করতে পারে, আমি যখন করতে পারি না, আমি আমি কেন বাইরে কেনা ঘি খাবো, তাই না? তো দুধটা একটু কমে গেল, দুধটা একটু নিয়ে নিই। স্পেশালি আমি কিন্তু মানে চায়ের ক্ষেত্রে, মানে চাটা একটু পুরো পুরো ক্ষেত্রে বেশি পছন্দ করি, মানে একদম দুধে ভর্তি থাকবে, তো সেরকম চাটা খেতে বেশি পছন্দ করি। তো চলো চটপট করে চাটা বানিয়ে ফেলি। তোরা এখন চা খাচ্ছি, আমি চাটা এখন না একটু আগে থেকে খাচ্ছি। তো চাটা করে নিয়ে এলাম, তবে দেখলাম খুব গরম আছে, তো ভাবলাম মনে ভাবলাম যে ও তো ইভিএস, মানে যা যা ছিল ইভিএসের ছিল, গ্রামারের ছিল, যেগুলো প্র্যাকটিসেরও সব করে নিয়েছে, কিন্তু ম্যাথটা কমপ্লিট ম্যাথটা করানো হয়নি ওকে। তো ভাবলাম ম্যাথটা করাই, তো ও মানে ঝট করে একদম এলো, ঝট করে ম্যাথটা করে চলে গেলো, মানে টিভিটা চালিয়ে দিয়ে এলো, ঠিক আছে, টিভিটা চালিয়ে দিয়ে এসে পরে ম্যাথগুলো করে আবার গিয়ে টিভি দেখতে চালু করে গেছে, মানে টিভি দেখতে চালু হয়ে গেছে। তো এরকমই ও ফটাক্সে এলো, ফটাক্সে ম্যাথ করে চলে গেলো। তো সেই সুযোগে আমি ম্যাথটাকে দিয়ে দিলাম, আমি বাবা ম্যাথটা একটু করে নাও, তাহলে কালকে তোমার মনে থাকবে যে হ্যাঁ কালকে এই জিনিসটা আছে ম্যাথে। যদিও ম্যাথটা আমি জোর দিই না, কারণ ম্যাথটাতে ও ভালো, তার জন্য ম্যাথে আমি জোর দিই না কোনোদিন, খুব কম, মানে যেটুকু দরকার সেটুকুই আমি জোর দিই, বাকিগুলো যেগুলো যাতে একটু কঠিন সেগুলোতে জোর দেওয়াটা খুব প্রয়োজন। হাজব্যান্ড ফোন করছিল, ওই জন্য ফোনটা কেটে গেছিলো আগে। তো যেটা বলছিলাম আলুটা, আলু যেটা বলছিলাম মাছের তেল এনেছিল, রুই মাছ এনেছিল, তো রুই মাছের মাছের তেলটা আছে, তো ভাবছি ওটা দিয়ে আলু ভাজা করব, মানে আলুতে পেঁয়াজে ভাজবো আর রুটি করব। তো দেখা যাক কী হয়। তো আলুটা আর পেঁয়াজটা রেডি করে এসেছি আমি, দুটো ভাজবো আর আটাটা মেখে নিই চটপট করে, তাহলে দুটো চটপট করে করে নেবো, তারপর মেখে খাওয়াতে হবে, কারণ 7:30 বেজে গেছে আর 8টার মধ্যে আমাকে রুটিটা করতে হবে, কারণ ওকে আমি 8:10-এর মধ্যে খাওয়াতে বসে যাই, কারণ একটু লেট হয় খেতে, জানোই তোমাদের একটু লেট হয় খেতে, তো ওই জন্য 8:00 থেকে কি 8:10 থেকে আমি খেতে খাওয়াতে বসাই, তাহলে ও 9টার মধ্যে হয়ে যায় খাওয়া, 9:00 থেকে 10:15 মধ্যে, মানে 1 ঘন্টা তো লাগেই, মিনিমাম 1 ঘন্টা তো লাগেই। তো দেখা যাক আজকে কী দিয়ে খায়, দুধ দিয়ে খায় বা কী দিয়ে খাবে আমি জানি না এখনও। তো ও যেটা বলবে সেটাই ওকে করে দেওয়া হয়, মানে ও যেটা বলে আমি সেটাই করে দিই, কারণ ও নিজের ভালোটা নিজে বুঝতে পারে, কারণ তুমি যদি ওকে মানে ওকে যদি জোরজবস্তি করে কোনো বাচ্চাকে খাওয়ানো যায় না, যেটা নিজে পছন্দ করে সেটাই আমি ওকে বানিয়ে দিই, মানে যে কোনো জিনিস, সেটা টিফিন থেকে শুরু করে সমস্ত কিছু নিজের পছন্দ বানিয়ে দিই, মানে চেষ্টা করি যেটা ও বলছে ওটা, তার মানে ওটাই দেবো, মানে অন্যটা দেবো না, অন্যটা দিলে কি ও খেয়ে আসবে না, টিফিনটা আমি অন্য কিছু দিয়ে পাঠাই, আমাকে বললো বিস্কিট দিতে, আমি দিয়ে দেবো অন্য কিছু, তখন ওটা খেয়ে আসবে না, মনে ভাববে যে মামাম তোমার কিছু দিল না, জিনিসটা আমাকে আমি যেটা বললাম সেটা তো মামাম দিল না। তার জন্য যেটা টিফিনে যেটা বলে বা রাত্রেবেলা যেটা খাওয়ার বলে, দুপুরবেলা যেটা খাওয়া বলে, আমি চেষ্টা করি সেই জিনিসটাই করে দেওয়ার। তো শুনেইছো যে আমাকে যেদিন ফ্রাইড রাইস বলে দেয় আমি সেদিন ফ্রাইড রাইসই করি, যেদিন বলে আমি পোলাও করে দেবো, মামাম ঠিক আছে পোলাওই বানিয়ে দিই, যেদিন বলে ভাত মাছ খাবো তো মাছ আমি মাছটা এনে করে দিই, সেদিনই সেটাই হয়, রোববার দিনে ওর অনুযায়ী আজ খাবার আসে, মানে মাটন চিকেন মাছ এই তিনটে আসে, রোববারে ও যেটা বলে সেটাই আমাদের আনা হয়, যদি চিকেন বলে তো চিকেনই আনা হয়, যদি মাটন বলে তাহলে মাটনই আনা হয়, যদি মাছ বলে তখন মাছটা ভেবে চিনতে হয়, রোববার দিনে মাছটা সাধারণত খেতে আমি পছন্দ করি না, তো মাটন চিকেনের মধ্যে দুটো যে কোনো জিজ্ঞেস করা হয় তুমি কোনটা খাবে, তো কখনো কখনো বলে মাটন খাবো, তো যেদিন মাটন বলে সেদিন মাটন নিয়ে আসা হয়, আর যেদিন চিকেন বলে সেদিন চিকেন নিয়ে আসা হয়। তো চিকেনটা যেহেতু হয়, মানে সচরাচর চিকেনটা আমাদের হয়ই সপ্তাহে, মানে দু তিনবার তো হয়ই, দুবার তো হয়ই,
মাটনটা খুব কম হয় কারণ কনস্টিটিউশন প্রবলেম আমার মেয়ের আমার দুজনকারী তো তার জন্য আমরা কনস্টিটিউশন প্রবলেমের জন্য আমরা মাটনটা খুব কম খাই মানে খুব কম মানে মাসে হয়তো এক দুবার খাই তো এরকমই আর কি খাই বাইরে গিয়ে তো খাই না রেস্টুরেন্টটা কোনো মানে বালাই নেই রেস্টুরেন্টটা কোনো দিনই মাটন খাই না মানে মাটন যেটা মাটন বিরিয়ানিটা তাও ঠিক আছে কিন্তু মাটনের যে গ্রেভি আইটেমগুলো হয় ওগুলো আমি পছন্দ করি না খেতে কারণ মাটনটার ঝোল যে পাতলা পাতলা ঝোল ভাত দিয়ে যেটা ভালো লাগে সেটা আর অন্য কিচ্ছু দিয়ে ভালো লাগে না বন্ধুরা সত্যি বলতে মানে ওটা জাস্ট ওয়াও লেভেলের তো যাই হোক আমি এখন চাটা চটপট খেয়ে আলুটা কাটতে যাই মানে ওটা বলতে বলতে আমার জিভ দিয়ে মানে জল গড়াতে শুরু করলো আর কি মাটনটা ভীষণ ভালোবাসি খেতে ভয় মানে কনস্টিটিউশনের প্রবলেমের জন্য ভয় পাই ভীষণ তার জন্য আমি খুব কম খাই মানে খুবই কম খাই মানে এক পিস দু পিস আনলেও আমি এক পিস দু পিস ঝোলটা শুধু খাই ঝোলটা আর আলুটা ওই দুটোই সব থেকে বেশি ফেভারিট আমার ঝোলের মধ্যে তো চলো বেশি বক বক না করে চটপট করে আমি রুটিটা আর আটাটা মাখি কারণ হাজব্যান্ড এখনই এলো বলে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো তোমরা এখন কী করছো এখন হচ্ছে রাত্রি 10টা বেজে গেছে তো আমাদের জাস্ট খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট পিছনে চলে এলাম তো মশারি টশারি ডাঙাবো জলগুলো নিয়ে চলে এলাম আমার মেয়ের একটা জল আর আমাদের একটা জল আমার হাজব্যান্ডের আর আমার একটা জল তো চটপট করে সব কিছু করে নিয়েছি সব কিছু হয়ে গেছে তো এবার শুবো আমরা তো ভাবলাম যে ভিডিওটা এডিট করতে ভুলে গেছি তো তার চটপট করে এডিটটা করে নিই তো ভাবলাম ভিডিওটা এডিট করতে ভুলে গেছি তো এডিট মানে ভিডিওটা এডিট করতে বলছি ভিডিওটা এডিট করতে ভুলে গেছি তো শেষটা করে দিই তো বেটা বলে দাও তো গুড নাইট বলে দাও বলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বলে দাও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এই তো ভেরি গুড গুড নাইট করে দাও হ্যাঁ তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের জন্য নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকো বন্ধুরা টাটা গুড নাইট